আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় অভিভাবক ও অভিভাবিকাগণ, আজকে আমি 2021 শিক্ষাবর্ষে গার্জেন যে মিটিং এর আয়োজন করা হয়েছে তার আলোচ্য বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আজকে যে গার্জেন মিটিং আয়োজন করা হয়েছিল তার আলোচ্য বিষয়গুলো পরস্পর আপনাদের সামনে তুলে ধরব। আপনারা এগুলো ঠিকঠাকভাবে পালন করবেন, তবেই আপনার ছেলে মেয়ের ডেভেলপমেন্ট হবে ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে, মনে রাখবেন বিদ্যালয়কে প্রত্যেক মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে মান্থলি ফি জমা করতেই হবে। দ্বিতীয় আলোচ্য বিষয় হলো হ্যান্ডরাইটিং বা হোমওয়ার্ক বা বাড়ির কাজ। বাড়ির যে সমস্ত দৈনিক কাজগুলো বিদ্যালয় থেকে দেওয়া হয় তা ঠিকঠাকভাবে ছেলে মেয়েকে করিয়ে বিদ্যালয়ে পাঠাতে হবে। হ্যান্ডরাইটিংগুলো আপনাকে চেক করতে হবে, যে খাতাগুলো দেওয়া হয় সেগুলো চেক করতে হবে। পড়ার কোথায় দাগ দেওয়া আছে, আজকের পড়া কয় তারিখ সে ডেটটা দেখে নিতে হবে। নিয়মিতভাবে ডেটটা অবশ্যই দেখতে থাকতে হবে। 3 নম্বর আলোচ্য বিষয় হলো বিদ্যালয়ে আসার সময় ছেলে মেয়েকে একটি টিফিন বক্স সহ বোতল ও একখানা রুমাল দিয়ে বিদ্যালয়ে পাঠাবেন, যাতে করে বাচ্চার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ, আরেকটা বিষয় হলো এর পাশাপাশি আপনি আপনার ছেলে মেয়েকে যখনই বিদ্যালয়ে পাঠান তখন তাকে পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত পাঠাবেন, গালে মুখে হ্যাঁ দরকার হলে আপনার ক্রিম কিছু দেবেন, যাতে করে সে বাচ্চাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বিদ্যালয়ে আসতে পারে। চতুর্থ নম্বর বিষয় হলো কোনো রকমের বাচ্চা অ্যাবসেন্ট করা যাবে না, অনুপস্থিতি বিদ্যালয়ে করা যাবে না, এটা বিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নেবে না। পঞ্চম হচ্ছে, আমাদের বিদ্যালয় থেকে এডুকেশনাল ট্যুর হতে চলেছে। এডুকেশনাল ট্যুরে যে সমস্ত বাচ্চারা সিনিয়র আছে, সিনিয়রিটি যাদের মধ্যে রয়েছে তাদেরকে বা মিডিয়াম টাইপের বাচ্চাদেরকে আমরা সেই এডুকেশনাল ট্যুরে অংশগ্রহণ করতে অবশ্যই আহ্বান জানাব। 6, যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে স্পোর্টস, অর্থাৎ বাৎসরিক যে একটা খেলাধুলো, সেই স্পোর্টসের আলোচনাও আমাদের বিদ্যালয়ের আজকে গার্জেন মিটিংয়ে হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, আপনার কোনো অভিযোগ থাকলে বিদ্যালয়ে আপনি এসে লিখিতভাবে জমা দেবেন, কোনো রকমের মৌখিকভাবে সেটা গ্রহণযোগ্য নয়। ভাষার প্রতি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার ছেলে মেয়ে কেমন ভাষা প্রয়োগ করছে। আমাদের বিদ্যালয়ে 4 ঘন্টা থাকছে বা 5 ঘন্টা থাকছে, তারপর তো বাড়ি ফিরে যাচ্ছে, বাকি সময়টা আপনার কী করছে বাচ্চা, সেদিকে ভাষার প্রতি খেয়াল রাখতে হবে আপনাকে। আপার নার্সারি ও কেজি ওয়ানকে বাংলা ও ইংরেজি রিডিং অবশ্যই পড়াতেই হবে, এটা বিদ্যালয়ের পক্ষ থেকে প্রচুর চাপ। রিডিং স্কেল অবশ্যই দিতে হবে, আমরা তো দেবই, আপনারাও অবশ্যই আপনার ছেলে মেয়েকে পড়তে বসাবেন, নিয়মিতভাবে পড়াতে বসাবেন। একটা বিশেষ যেটা বিষয়, যারা দুর্বল ছাত্রছাত্রী রয়েছে তাদের স্পেশাল ক্লাসের আল আমান মিশন ব্যবস্থা করেছে, যাতে করে বাচ্চারাকে দুর্বলতা কাটিয়ে এগোনোর ব্যবস্থা করেছে, যাতে করে সে দিনের পর দিন এগিয়ে যেতে পারে। সর্বোপরি যে বিষয়, আগামী 2022 সালে আল আমান মিশনের ছাত্রছাত্রীদের আল আমিন মিশনে পরীক্ষা দেওয়ার জন্য, মক টেস্ট দেওয়ার জন্য ব্যবস্থা করা হবে। সেই হিসাবে আপনি আপনার ছেলে মেয়েকে দৈনিক পঠন পাঠনের দিকে নজর দেবেন। সম্মানীয় গার্জেন মহাশয়, কোনো গার্জেন যদি কোনো ছাত্রছাত্রী যদি পরিষ্কার কয়েকদিন পড়া না করে আসে,
তাহলে আপনাকে এক থেকে দুই তিন দিনকার দিন আপনাকে সেফ ফোনের মাধ্যমে জানানো হবে যে আপনার ছেলে মেয়ে করছে না, আপনার ছেলে মেয়ে ঠিকঠাক করে পড়াশুনো আসছে, সেগুলো অবশ্যই আপনাকে দেখানো হবে। অবশ্যই এই সমস্ত বিষয়গুলো, উপদেশগুলো ইসলামী আল্লাহ মিশনের যে সমস্ত গার্জেন মিটিংয়ের আলোচ্য বিষয়গুলো সেগুলো আপনারা জানান, প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা পদক্ষেপে পালন করার সচেষ্ট হবেন এবং অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। এই বলে আজকে আমি আপনাদের গার্জেন মিটিংয়ের সংক্ষিপ্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।